একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, কত বয়সে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে চান? দেখতে পাচ্ছেন, অ্যাট হোয়াট এজ ডু ইউ প্ল্যান টু বিগেইন ইয়োর ক্যারিয়ার, ইয়োর প্রফেশনাল ক্যারিয়ার? আসসালামু আলাইকুম, আমি কে এম হাসান রিপন, ওয়েলকাম টু দিস স্পেশাল সেশন। এই প্রশ্নটি এখন ভাইটাল, কত বয়সে আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করতে চান? একটা সময় ছিল যখন আমরা বলতাম মাস্টার্স পাস করি, তারপরে আমি আমার ক্যারিয়ার শুরু করব। মাস্টার্স পাস সাধারণত কোন বয়সে করে? মাস্টার্স পাস সাধারণত দেখা যায় যে 17 বছর বয়সে এসএসসি পাস, 19 বছর বয়সে এইচএসসি পাস করেন, অ্যান্ড দেন 4 বছর, তার মানে 22-23 বছরে অনার্স শেষ, অ্যান্ড দেন তারও 2 বছর, 25-26 বছর বয়সে আপনার মাস্টার্স শেষ। 26 বছর বয়সে গিয়ে আমরা ক্যারিয়ার নিয়ে চিন্তা করি, প্রফেশনাল ক্যারিয়ারের ডিসিশন নেওয়া শুরু করি। এখন কি যুগ এটা আছে, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। সম্প্রতি একটি ঘটনা আপনারা সবাই জানেন যে 51 বছর বয়সী একজন উদ্যোক্তা 14 বছর বয়সী একজন কিশোরকে হয়তো হায়ার করেছে স্পেস এক্সের মতো একটা বিশাল কোম্পানিতে, কাইরান কাজী। কেন করেছে? বিকজ এই ছেলেটি হয়তো তার ড্রিমে এমনভাবেই রেখেছিল যে সে কত বছর বয়সে তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করবে। এবং তার হিস্ট্রি যদি দেখেন, সে অনেক আগে থেকে এমন অনেক কাজ করেছে যেটি মানুষ 30 বছরের পরে গিয়ে শুরু করে, ধরেন একটা আর্টিকেল পাবলিশ করা অথবা একটু লেখালেখি করা, একটু গবেষণা করা। বাট এই ছেলেটি অনেক আগেই এই কাজটি শুরু করেছে বলে 51 বছর বয়সী ইলন মাস্ক এই 14 বছর বয়সী কাইরান কাজীকে হায়ার করেছে। সো আপনি কত বছর বয়সে আপনার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করতে চান, আপনার প্রফেশনাল ক্যারিয়ারে প্রবেশ করতে চান, জব মার্কেটে প্রবেশ করতে চান, ব্যবসার বাজারে আপনি নাম লেখাতে চান, এটি আপনার কাছে প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর দিতে অনেকেই পারে না, কারণ প্রত্যেকের জীবনটা এরকম সাদা সবুজ লাল নীল একটা কাগজের মতো। এবং এই কাগজ যেহেতু এখানে কোনো কিছু নাই, মানুষের জীবনটাও এরকম খালি থাকে। ধরেন এটা যদি একটা কাগজ চিন্তা করি, খালি, কারণ তার কাছে এই প্রশ্নটি কখনোই আসেনি যে আমি কত বছর বয়সে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করব। আমার বাবা বলছে চিন্তা করিস না, মাস্টার্স পাস কর, আমি আছি না। মা বলছে চিন্তা করিস না, পড়ে যা, আমি আছি না। সেই বাবা আল্লাহ না করুক যদি হঠাৎ করে চলে যায়, এই খালি কাগজের মূল্য কি হবে? তো এখন যারা এই প্রশ্নটি নিয়ে ভাবা শুরু করে, বা আমার ভিডিওটি দেখার পর যখন আপনারা ভাবা শুরু করবেন যে আপনি কত বছর বয়সে ক্যারিয়ার শুরু করবেন, এই প্রশ্নটি তাদের মাথায় আসবে যারা উদ্যমী। কিন্তু দেখুন, এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, এখানে এরকম অবস্থা কারো না কারো, একদম উদ্যমী, কোনো টেনশন নাই প্রফেশনাল ক্যারিয়ার নিয়ে, কোনো টেনশন নাই, কিন্তু কোনো টেনশন নাই, কিন্তু এমন একটা সময় যখন টেনশন আসে যে আমি কত বছর বয়সে ক্যারিয়ার শুরু করব, যেই প্রশ্নটির সময় আসলে শেষ হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে যায়। এই জন্যেই আমি বলি যে যাদের জীবন বর্তমানে এই অবস্থায় আছে খালি, আপনারা যদি এই প্রশ্নটা করেন কত বছর বয়সে আমি আমার ক্যারিয়ার শুরু করব, তখন তার কাগজটা এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দেখেন আস্তে আস্তে দেখেন তার কাগজটা কেমন হয়ে যাচ্ছে। এখন আর খালি কাগজ নাই, এখন আর খালি কাগজ নাই, দেখেন আস্তে আস্তে ভরে যাচ্ছে কাগজটা। এবং আপনি চিন্তা করে দেখেন, প্রায় 15টা ভাগে সে তার খালি কাগজকে ভাগ করে ফেলেছে, 15টা ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা ভাগ খালি কাগজ ছিল। একটি প্রশ্ন মাথায় এসেছে, কত বছর বয়সে আমি প্রফেশনাল ক্যারিয়ার শুরু করব, চাকরি বাজারে প্রবেশ করব, ব্যবসার বাজারে প্রবেশ করব। 15টা ভাগ, 15টা ভাগের ভেতরে সে কি করল দেখুন, 15টা শব্দ সে আইডেন্টিফাই করলো, যেটাকে সে হ্যাঁ বলবে, ইয়েস বলবে, ইয়েস ইয়েস ইয়েস, অপরচুনিটিকে সে ইয়েস বলবে, জানে না এটা অপরচুনিটি নাকি অপরচুনিটি না, বা সে ইয়েস বলবে, ইয়েস ইয়েস ইয়েস। এই অপরচুনিটি পাবার জন্য সে ইতিবাচক হয়ে যাবে, বিকজ সে ইয়েস বলেছে,
অপরচুনিটিকে লার্নিং, সে মনে করবে আমি কিছুই জানি না, আই ডোন্ট নো নাথিং, আমি কিছুই জানি না, আমার জানার এখন অনেক বাকি আছে, সেই ইয়েস বলে লার্নিং কে। গ্রোথ, সে আজকে যেমন আছে আগামীকাল ঠিক সেরকম থাকতে চায় না, সে গ্রোথ কে ইয়েস বলে। সে বলে মানুষ ছাড়া আমার পক্ষে সম্ভব না আমার ব্যবসা বা আমার চাকরি জীবন সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া। সো সে নেটওয়ার্কিং কে ইয়েস বলে। সে চিন্তা করে আমি পার্টনারশিপ ছাড়া আমার পক্ষে সম্ভব না, তাই সে কোলাবোরেশন কে ইয়েস বলে। সে কমিউনিকেশন কে ইয়েস বলে, কারণ সে জানে যে আমি মানুষ এবং আমার একমাত্র ক্ষমতা আমি যোগাযোগ করতে পারি, অর্থাৎ সে কমিউনিকেশন কে ইয়েস বলে। সে জানে সে মানুষ, সেজন্য সে রেজিলিয়েন্ট কে মানে সহনশীলতাকে সে ইয়েস বলে। সে জানে যে সেটা যেটা সে আজকে পাচ্ছে না আগামীকাল তাকে পারতেই হবে, এজন্য সে অ্যাডাপ্টেবিলিটিকে সে ইয়েস বলে। সে জানে যে অন্যরা আমাকে কেমন দেখছে তার চেয়ে বড় হচ্ছে আমি আমার নিজেকে কেমন দেখছে, এজন্য সে সেলফ রিফ্লেকশন আয়নার মধ্যে নিজেকে দেখার চেষ্টা করে। সে একটা গোল সেট করে এবং গোল সেট কে সে ইয়েস বলে। সে নিজের প্রতি একটা বিশ্বাস রাখে, এজন্য সে সেলফ বিলিফ কে ইয়েস বলে। সে সব সময় অ্যাকশনে বিশ্বাসী, সে অ্যাকশন ছাড়া সে নিশ্চুপ হয়ে থাকতে পারে না, এজন্য সে অ্যাকশন কে সে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে। আজকে ভালো আগামীকালের জন্য সে আরো পরিশ্রম করে যেন সে আরো ভালো হতে পারে, সেজন্য সে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কে ইয়েস বলে। সে চিন্তা করে যে আমি আমার মানসিকতার সঙ্গে ম্যাচ করে এরকম মানুষ দিয়েই হবে না, আমাকে আরো ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে আমার সম্পর্ক উন্নয়ন করে কাজ করতে হবে, এজন্য সে ডাইভার্সিটিকে ইয়েস বলে। ফাইনালি সে জানে যে শুধু নিজেকে বড় করলে হবে না, আমার অন্যকেও বড় করতে হবে, এজন্য সে অন্যকেও উপরে তোলে। এই যে 15টা ভাগে সে নিজেকে ভাগ করে, আপনারা একটু চিন্তা করুন এই 15টা ভাগে আপনি আপনার কাগজকে ভাগ করেছেন কিনা। তবে ভাগ করতে গেলে প্রশ্ন করতে হবে আপনাকে একটা, কত বছর বয়সে আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করতে চান? মনে রাখবেন বন্ধুরা, এই যে 15টা শব্দের কথা বললাম, যে 15টা শব্দ এসেছে একটি প্রশ্ন দ্বারা, সেটি হচ্ছে কত বছর বয়সে আপনি আপনার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করতে চান। এই সবই আপনি করতে পারবেন যদি বিশ্বাস করেন অনুশীলনে সব সম্ভব। অতএব যে 15টি শব্দ আমি দেখালাম, আজকে থেকে অনুশীলন করা শুরু করেন, বিকজ আমি বিশ্বাস করি অনুশীলনে সবই সম্ভব।